হেই গাইস, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আপনি কি জানেন তেলাপোকা হয়ে উঠেছে সোনার মতো মূল্যবান। তেলাপোকার বাস যাবতীয় ময়লা আবর্জনা ও অন্ধকারে রোগ ছড়িয়ে বেড়ায়। ঘর দর তেলাপোকা মুক্ত রাখার জন্য আমাদের কতই না চেষ্টা, অথচ অনেকের কাছে এই তেলাপোকাই হয়ে উঠেছে সোনার মতো দামি এবং মুখরোচক খাবার। তেলাপোকা নামটি শুনলেই অনেকের গা ঘিন ঘিন করে ওঠে, অনেকে তো একে ভেজায় ভয়ও পায়। এই পতঙ্গটির বাস যাবতীয় ময়লা আবর্জনা ও অন্ধকারে রোগ ছড়িয়ে বেড়ায়। অনায়াসে যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা আছে পতঙ্গটির। তাই অতিকায় মেমথ পৃথিবীর বুক থেকে হারিয়ে গেলেও তেলাপোকা টিকে আছে 5 কোটিরও বেশি বছর ধরে। ঘরদর তেলাপোকা মুক্ত রাখার জন্য আমাদের কতই না চেষ্টা, অথচ অনেকের কাছে এই তেলাপোকা হয়ে উঠেছে সোনার মতো দামি এবং মুখরোচক খাবার। খাবার হিসেবে তেলাপোকার চাহিদাও বেড়েছে বিপুল। আর সেই চাহিদার যোগান দেবার মতো যোগান দেওয়ার জন্য রীতিমতো খামার করে তেলাপোকা চাষ করা হচ্ছে একাধিক দেশে। খাবার হিসেবে তেলাপোকা বেশ ভালো ভূমিকা রাখতে পারে। বিশ্বব্যাংকের মতে আফ্রিকা মহাদেশের ক্ষুধা ও দারিদ্র বাস্তব সংস্থান সংক্রান্ত সংকটের সমাধান হতে পারে পতঙ্গ, যার মধ্যে আছে তেলাপোকাও চাষ। এতে আফ্রিকা আর্থিকভাবেও লাভবান হতে পারবে। এছাড়া পতঙ্গের বেশ কিছু দারুণ পুষ্টিগুণ আছে, ফলে আফ্রিকার অপুষ্টিতে ভোগা 20% মানুষ এ থেকে দারুণ উপকৃত হতে পারে। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে আফ্রিকার শুকর, ছাগল, মাছ, পোলট্রির মোট যত কোট প্রোটিনের চাহিদা রয়েছে তার 14% পতঙ্গ চাষের মাধ্যমে মেটানো সম্ভব।